ইন্সপায়ার্ড হয়ে এনকারেজ হয় আমার ব্যাপারে, পর্দার ব্যাপারে। তো এই সেক্টরে যারা কাজ করছে সবাইকে অনেক থ্যাংক। আর আমার বিজনেসটা শুরু হয়েছিল কমার্শিয়াল কোনো পারপাসে না, জিনিসটা এরকম ছিল যে একটু ডিজাইন করে করে, একটু সিম্পলি একটু ডিজাইন করেই পড়ি, যেন সবাই দেখে বলেছে না তোকে ভালো লাগছে, পর্দাও হচ্ছে ভালো লাগছে। যেমন এখানে ও যেটা পরে আছে কোনো দিক থেকে কিন্তু কোনো বডি শেপ বোঝা যাচ্ছে না, এটা এখন কেপ একটা নতুন ট্রেন্ড বের হয়েছে, কারণ কেপটাকে চেষ্টা করেছি এই ড্রেসে আনার জন্য। তো কেপ টাইপের বোরখা, এটা একটা ভিতরে একটা বোরখা আছে, উপরে একটা কেপও আছে। তো আমার কাছে এই ড্রেসটা অনেক ভালো লাগে। ওর যে ড্রেসটা, এটাও কিন্তু একটা বোরখা, ভিতরে একটা বোরখা আছে, উপরে একটা লং শার্ট আছে, অনেক ঢিলা ঢালা একটা বোরখা। তো দেখতে অনেক পশ হয়ে, পর্দাও হয়ে যায়, স্টাইলও হয়ে যায়, সব হয়ে যায় আর কি। ও যেটা পরে আছে, একটা হয় কি যে অনেক সময় আমরা পর্দা করি কিন্তু বিয়ে বাড়িতে গেলে দেখা যায় পর্দাটা খুলে ফেলি, শাড়ি পরা থেকে বা কিছু পরা থেকে। তো আমি চাইছি যে যারা পর্দা করুক সবসময় করুক। তো ওর যে ড্রেসটা, এটা কিন্তু আমরা যে কোনো পার্টিতে পরতে পারি, ওয়েডিং এ পরতে পারি। তো এইসব মাথায় রেখে কিছু ডিজাইন আমি করি। তো আমার পেজে যাবে, আরো অনেক ডিজাইন আছে ইনশাল্লাহ। প্রথম ভাবে আমার একটা শোরুম আছে বনানীতে, বনানী 8 নম্বর রোডে। তো সেখানেও আপনারা ভিজিট করবেন আমার আশা থাকলো। সবাইকে অনেক অনেক থ্যাংকস, আর তোমাদের সবাইকে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ ফর ব্রিজিং সো ওয়েল, থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম।